আজকে আমার ইনস্টাগ্রামের একটা পেজের ভিডিওর কমেন্টগুলো পড়বো। এই কমেন্টগুলো দেখে সত্যি আমার অনেক মন খারাপ হয়। সবাই নিজের অনুভব এখানে শেয়ার করেছে, সেই অনুভূতিটা আজকে পড়বো। তার আগে ভিডিওটা দেখে নেওয়া যাক, তার টাইটেল ক্যাপশন কি দেওয়া আছে, তারপর না হয় কমেন্টগুলি আলোচনা করব। এই ভিডিওটার ক্যাপশনে দেওয়া আছে, পরিবারের পছন্দে বিয়ে করে সারা জীবন কষ্ট পাওয়ার থেকে একবার সাহস করে বাড়িতে বলে দেখো, ভালোবাসাও তোমার কাছে থাকবে আর পরিবারও। সত্যি খুব সুন্দর না ক্যাপশনটা? চলো তাহলে কমেন্টগুলো দেখা যাক। এখানে একজন কমেন্ট করেছে, এটা দেখো, হ্যাঁ একদম ঠিক, ভালোবাসার মানুষটার কথা সাহস করে পরিবারের সবাইকে বলতে পেরেছি, পরিবারের সবাই সব কিছু মেনে নিয়েছে। কিছু কিছু কমেন্ট এত সুন্দর লাগে, বা কিছু কিছু কমেন্ট এতই কষ্টের হয়, সত্যি চোখের থেকে জল চলে আসছে। এবার এই কমেন্টটা দেখো, বাড়ির সবাই রাজি ছিল, সবাই চেয়েছিল আমি আর ও একসাথে থাকি, কিন্তু ও আমায় ছেড়ে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। সেই মানুষটা এতটা নিচু বুঝতে পারছি না, কেন বিচ্ছেদ করলো সেটা একবার বলতো হয়তো এত কষ্ট পেতাম না। দিনের পর দিন আমার মনে প্রশ্ন বাড়তেই থাকছে, আমি যতদিন না এই প্রশ্নের উত্তর পাচ্ছি ততদিন আমি শান্তিতে একটা মুহূর্ত ভালো থাকতে পারবো না। এই কমেন্টটা বুকু মাই সেলফ নোকে কমেন্ট করেছে, জানি না। তার প্রিয় মানুষটা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ তার উত্তরটা দিয়ে দিও, হয়তো সে তোমার জন্য অপেক্ষা করছে। এরপর একটা দেখো, ভালোবাসার মানুষটাকে যখন হারিয়েই ফেলেছো এখন আর কিছু করার নেই, যাকে জীবনসঙ্গী করেছো তাকে ভালোবাসার চেষ্টা করো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। বাহ, এটাও ঠিকই লিখেছে। তারপর একটা দেখে লিখেছে, হে হে কী রিল বানিয়ে দিলে, অনেক মানুষের ফিলিংটা বুঝিয়ে দিলে ভিডিওর মধ্যে, বাহ। এরপরেরগুলো দেখো, ভালোবাসার জন্য রোজ একা বসে থাকি, জানি না কবে সে আসবে আমার কাছে, এই এর ভালোবাসাকে তাড়াতাড়ি চলে যাও। আর নেক্সট দেখো, মেয়ে আমরা বলে লাভ নাই, আমাদের জীবনটাই অন্যের লেখা। ও এর বলতে চাইছে যে আমরা তো মেয়ে, আমাদের বলে লাভ নেই, মানে আমাদের জীবনটাই অন্যের লেখা। মেয়েদের জীবন কি অন্যের লেখা? না না না, এটা কিন্তু ঠিক না। কী লিখেছে, কিউট সাগর সুগার। আচ্ছা নেক্সট দেখো, সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর, হ্যাঁ এটা অবশ্য ঠিক। তারপরের কমেন্ট দেখো, যদি দুজন ঠিক থাকে তাহলে পরিবারের সবাই একদিন একদিন মেনে নেবে, আর যদি পরিবারের সুখের জন্য একবার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলো তাহলে সারা জীবন আফসোস করতে হবে। এই ভেবে নিজের মানুষটার কাছে চলে যেতাম তাহলে হয়তো সারা জীবন ধরে এত কষ্ট পেতে হতো না। সত্যি যদি পরিবার তাদের সন্তানদের সুখ চায় তাহলে একদিন না একদিন মেনে নেবেই তার ভালোবাসাকে, তাই সময় থাকতে নিজের মনের মানুষটাকে হারাতে দিও না। দুজনে যদি ঠিক থাকে তাহলেই তাদের ভালোবাসা ঠিক একদিন না একদিন পূর্ণতা পাবে। বাহ, এটা ঠিক বা ভালো লেগেছে অবশ্য। এবার নেক্সট দিই, এ লিখেছে, সব ভালোবাসার জয় হয় না আর সবার ভালোবাসার মানুষ সমান হয় না। বাহ, এটাও ঠিক আছে। নেক্সট দিই, সেই কপাল আমার হয়েছে, পরিবার পছন্দ মতো করে আমার লাইফটা নষ্ট। সত্যিই অনেক খারাপ লাগে যখন পড়ি, তখন মনে হয় তার ভালোবাসাটাই আবার কেন পূর্ণ হলো না। আচ্ছা নেক্সট দেখি, যে আবার হয়ে গেছে, এ লিখেছে, কী করা যাবে এক জীবনে সব পাওয়া যায় না। ঠিক। এরপর একটা দেখো, বলেছিলাম তারপর যা বাঁশ ঝাড় পড়েছে তার আর কথা কী বলবো, মানে এই হয়তো বাড়িতে বলেছিল তখন হয়তো বকাবকি করেছে আর কি। আচ্ছা ঠিক আছে নেক্সট দেখি, এ লিখেছে, এটা সত্যি যে মেয়েদের প্রিয় মানুষকে না পেলে সত্যি খুব কষ্ট হয়, তাই কোনো মায়াই পড়তে নেই, খুব কষ্ট হয় জীবনে। আর এটা শুধু মেয়েদের প্রিয় মানুষ নয়, এটা যার হোক প্রিয় মানুষ ছেড়ে গেলেই কষ্ট হবে, খুব কষ্ট হবে। আর আমি এটাই বলবো যে যে যাকে ভালোবেসেছ প্লিজ তাকে ছেড়ে দেও না, জীবনে অনেক মানুষ পাবে কিন্তু তার মতো আর তোমাকে কেউ ভালোবাসবে না। আচ্ছা এই কমেন্টটা আমাদের লাস্ট কমেন্ট ছিল, এর পরের কমেন্টগুলো পরের ভিডিওতে আলোচনা হবে। বাই। আর যদি মানে তোমার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। টাটা, বাই বাই।